তৈরি করে দেখাবো হাঁসের মাংস ভুনা। এই হাঁসের মাংস ভুনা আমরা সবাই কিন্তু কম বেশি পারি, কিন্তু আজকে আমি আপনাদেরকে বিশেষভাবে তৈরি করে দেখাবো এই রান্নাটি। আর এইভাবে যদি হাঁসের মাংসটা ভুনা করেন তাহলে এটা খেতে অসম্ভব মজাদার হবে। তো একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে এই হাঁসের মাংস ভুনাটা করতে হবে। তো এর জন্য প্রথমে আমি একটা হাঁস নিয়েছি, আর হাঁসটার ওজন ছিল 3 কেজির মতো। তো সেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নেবেন। আমি এখানে রেগুলার সাইজে মাংসগুলোকে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা হাঁড়িতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে নিয়েছি 4টা দারুচিনি, আর কিছু এলাচ, 2টো তেজপাতা এবং কিছু লং। তো এই মশলাগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। তো কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর যখন এর থেকে সুন্দর একটা গ্রান বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটাকে অবশ্যই এইভাবে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এটা যখন কিছুটা নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলোকে দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজের সাথে মিশিয়ে। এবারে এখানে দিয়ে দেব মশলাগুলো। তো এখন এখানে আমি দিয়ে দেব প্রায় কিছুক্ষণ আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা এবং দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। তো এই মাংস বোনাটার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি, আর এখানে হচ্ছে মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরা। এই সবগুলো আমি এখানে 2 টেবিল চামচের মতো করে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি হাঁসের মাংসের সাথে দিয়ে দিলাম। দিচ্ছি 3 চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তারপর ব্যবহার করবেন। দিচ্ছি 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ জয়ফলের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। তাই দিয়ে দিচ্ছি টক দই, এখানে 2 টেবিল চামচের মতো আছে। দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি এখানে আর পানি আমি ব্যবহার করব না। এবারে মশলাটাকে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামে। ফিরে এসেছে 20 মিনিট পর, আর মাংসটা বেশ কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে রান্না করব 1 ঘন্টার জন্য। তো এবারে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে আরও কিছুটা কমিয়ে রেখে দিয়েছি একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। তো ফিরে এসেছি প্রায় 1 ঘন্টা পর। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন নেড়ে চেড়ে এই মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে আমি প্রায় আরও 20 মিনিটের মতো এটাকে রান্না করেছি। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখুন, আর এটা ঠিক এরকম মাখামাখা হবে, আর তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আশা করছি আমার আজকের এই হাঁসের মাংস ভোনার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো একবার হলেও এইভাবে ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুবই মজাদার। আর এই হাঁসের মাংস ভোনার সাথে কিন্তু চালের রুটি হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।